আল্লাহ আকবর মক্কার জমিনে পেয়ারা নবী কিন্তু তিনি একাই রে বাবা নবীর পাশে কেউ নাই কে কেউ সহযোগিতা করবে আশ্রয় দেবে কে কেউ বুকে টেনে নেবে কাছে টেনে নেবে কিন্তু কেউ দৌড়তে দৌড়তে বলে যা তোমাকে বলেছিলাম তুমি মেনে নাও কিন্তু তুমি মানলে না এখন কণ্ড যুদ্ধ শুরু হবে রক্তের বন্যা বইবে রক্ত জ্বলবে রক্ত পাত হবে রে ভাতি যা আবু তালেব দূরতে দূরতে চলে গিয়ে আবু জেহেলকে ডাক দিয়ে বলছেন নেতা কাজ হয়ে গেছে পুরো কাজ হয়ে গেছে বেরিয়ে এসো আমার ভাতিজে কাজকে সমস্ত শর্তকে মেনে নিয়েছে এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে আবুজে কেন বেরিয়েছে বলে আগু তাহলে তো পেয়ার রসুন বললেন বলুন কে বলতে শরৎ আছে বলে আর এক নম্বর শরৎ কলো কোমা কলমা পড়া যাবে না কলমা পড়তে পাবা না না বলে ঠিক আছে দ্বিতীয় নম্বর তুমি তাম লিখে করতে পাবা না তৃতীয় নম্বর তুমি মসজিদে জামাত মসজিদে তুমি ওয়াপন নামাজ পড়তে কাবা শরীফে বাবা না আমরা কলমা পড়া মানেই তো মুসলমান হয়ে গেল laki bolche ए बाबूजी আবু জেহেল তো মুরগই তো শয়তানি তো কাফেন কিন্তু রাসূল তিনে তো রহমাতুল লিল আলামিন তিনে তো আল্লাহর বড় নদি আর মুসলমানেরা আজকে কালই এখন মইরে বাবা যুগ ধরে ইসলাম কে মিটিয়ে দিতে চাই কুরআন কে মিটিয়ে দিতে চাই আজ আমি বলবো বাদ পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আমি একাই হয়েছে তো কি হয়েছে আমার সঙ্গে আছেন কে দজুরুম কে আল্লাহ অসম্ভব যাও গিয়ে বলো গা আবু জেহেলকে আবু তালেব দৌড়তে দৌড়তে যে বললো ভাতি যে তো শৈল না ও তো মানিবে না তাহলে মানিবে না যাও ঘোষণা করে দাও তার সঙ্গে যুদ্ধ ঘোষণা রক্তের বন্যা বইবে আল্লাহ আকবর মক্কার জমিনে পেয়ারা নবী কিন্তু তিনি একাই রে বাবা নবীর পাশে কেউ নাই নবী কে কেউ সহযোগিতা করবে আশ্রয় দেবে নবী কে কেউ বুকে টেনে নেবে কাছে টেনে নেবে কিন্তু কেউ নাই বাবা আব তাহলে তুলতে বলে ভজিয়ে যা তোমাকে বলেছিলাম তুমি মেনে নাও কিন্তু তুমি মারলে না এখন কণ্ড যুদ্ধ শুরু হবে রক্তের বন্যা বল না বই বেরক বেরো হবে রে ভাতিজা যা এই কথা যখন বলা পেয় লবি বললেন তাই মক্কার জমিনে আমি তুই একাই আমি রক্ত বন্যা ইসলাম কাকে প্রচার করব দিনের দাওয়াত কাকে কলমা প্রচার কার কাছে সঙ্গে সঙ্গে বলেন চাচা আমি পাঁচটা কথাই আমি মেনে নেব কিন্তু চাচা গো আমার একটা কথা যদি তোমরা মেনে না তোমাদের বাসটা শর্তই মানব কিন্তু তোমরা যদি আমার একটা শর্ত কে বলছে না নসল্লা বললেন বলে একটা শর্ত বলে আবুতালে বললো একটা তাহলে তুমি বাসটা মানবে তা তাহলে অবশ্যই মানব আবুতালে দরিদ্রে দরিদ্রে চলে গিয়ে আবুজেল কেটা যদি বলছেন নেতা কাজ হয়ে গেছে বড়ো কাজ হয়ে গেছে বেরিয়েшёл আমার ভাতিজে গদকে সমস্ত শর্তকে মেনে নিয়েছে এই কথা যখন বলা সঙ্গে সঙ্গে আবু জেহেল বেরিয়েছে বলে আবু তালে বলো কি তোমার ভাতিজে এত সহজে মেনে নিল বলে হ্যাঁ ও পাঁচটা মানবে কিন্তু ও একটা শর্ত দিয়েছে কটা জলমন করা একটা তো আবু জহেল বলছ একটা কোন ব্যাপার নাই ও যদি পাঁচটা মানে আর আমরা একটা মানব না এটা অসম্ভব তাই হয়নি হ্যাঁ মানব যাও আবু জেহেল সঙ্গে সঙ্গে এলাকায় ঢোল পিটে দিল খোঁজ পিটিয়ে দিল সমস্ত মানুষ জমা হয়ে গেল প্রিয় রাসূলকে ডাকা হলো প্রচুর মানুষের সমাগম হয়ে গেছে প্রিয় নবীকে ডাক দিয়ে আবু জেহেল বলছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পাঁচটা শর্ত মেনে নেবে বলে হ্যাঁ অবশ্যই মানবো কিন্তু আমি যে একটা শর্ত দিয়েছি তোমরা মানবে কি বলো বলে অবশ্যই তুমি পাঁচটা মানবা আর আমরা একটা মানব না এটা হচ্ছে অবশ্যই মানবো তো পেয়ার রসুন বললেন বলুন কে বলে বলছো আছে বলি এক নম্বর সরস্কো করলো তোমাকে কলমা পড়া যাবে না কলমা পড়তে পাবা না 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 বলে ঠিক আছে দ্বিতীয় নম্বর তুমি তমলিগের দাওয়া করতে পাবা না তৃতীয় নম্বর তুমি মসজিদে জামাত মসজিদে তুমি ওপেন নমাজ পাবা না চার নম্বর হলো তুমি যাবো হেলকে তুমি মূর্খ বলে কিন্তু না আর পাঁচ নম্বর হলো তুমি কোরআন তেলাওয়াত করতে পাবা না ব্রাহ্মণ তুমি যখন কোরআন তেলাওয়াত করো তুমি যখন নমাজ পড়ো মক্কার সমস্ত যুবকদের ভিতরটা কিন্তু উতালা হয়ে যায় তাদের মস্তিষ্ক ঠিক থাকে না তোমাকে কোরআন পুরো বন্ধ করতে হবে এবং তোমাকে কারো শরীফে ওপেন পড়তে দেওয়া হবে না এই পাঁচটা শর্ত যদি তুমি মেনে নাও মক্কার জমিনে তুমি যেটা বলো যা বলবা যা চাবা যা প্রয়োজন কেউ তোমাকে বাধা দেবে রসুল্লা বললেন পাঁচটা হয়ে গেছে বলে হ্যাঁ হয়ে যে বলে হ্যাঁ তাহলে আমি বলি বলে কোনো ব্যাপার নাই পাঁচটা তুমি মানবে আমরা একটা মানব না এটা হতে পারে না এই কথা যখন বলা পেয়ানা নবি ডাগ দিয়ে বলে নবি শুনে না মুখ মুক কাফের কাফেরের না আবু জেহেল শুনে না তোমাদের পাঁচটা শর্ত আমি মেনে নেব কিন্তু তোমরা একটা শর্তও তোমরা মেনে না আবু জেহেল বুঝ মেনে নাও একটা শর্ত তো বুঝছো না কি বলো তাদের বলা

এই কথা তো ঘুরে বুঝেছে বা প্যারা নবী যখন বলা আবু হেল তেলে আগুনে জুলি বুঝি অসম্ভব তাহলে তোমাকে পাঁচটা শর্ত দেওয়ার মানে কি তোমার কলমা যদি আমরা পড়বো তো তোমাকে পাঁচটা শর্তই বা কেন দিব আর তোমাকে বাধাই কেন দিব অসম্ভব আমরা কলমা পড়া মানেই তো মুসলমান হয়ে গেল নাকি বুঝে হে বাবুজি আবু যে তো মুরগুই তো শয়তানি তো কাফের কিন্তু রস তিনি তো রহমাতুল লিল আলামিন তিনি তো আল্লাহর হাবিব তিনি তো আল্লাহর দস্ত তিনি তো নবী আল্লাহ কোরআনে বলেছেন ওমা আরসালনা কা আমি আমার নবীকে আমি আমার দস্তকে দুনিয়া আর জমিনে রহমাতুল আলামিন করে বানিয়ে দিলাম ও পৃথিবীর মুসলমানেরা নবীর প্রেমিক হবে যারা নবীকে ভালোবাসবে যারা নবীর দিনকে ভালোবাসে ভালোবাসবে যারা নবীর কোরআন নবীকে যারা ভালোবাসবে মহব্বত করবে তারাই হোক কালো কামিয়াবি কোনো কালো কামিয়াবি হবে আর তাদের জান্নাতে যাওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি জোরে বলুন সোহান আজ বলবো নদী আর মুসলমানেরা আজকে কালে এখন মইরে বাবা যুগ 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 ধরে ইসলামকে মিটিয়ে দিতে চাই কোরআনকে মিটিয়ে দিতে চাই আজ আমি বলবো বাড়াউন পারেনি নুমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাব পারেনি উদ্বা পারেনি সাইবা পারেনি মুকিরা পারেনি এই যুগের কাফের পেমাই তারাও পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন তো ইনশাল্লাহ Tulu! নামান কোরআন কে মিটিয়ে দিচ্ছে বাবা কিন্তু এই কোরআন মিটানো যাবে চিলিয়ে বলুন যাবে যাবে কোরআনের মালিক কে একটু চিলিয়ে বলুন আল্লাহ নিজাই বলেছেন ইননা নাহনু নাযালনাযিকুরা ওয়া ইননা লাহুলা হাফিজু কেউ যদি কোরআন এর হেফাজত না করে আল্লাহ নিজই বলে আমি আমি হেফাজতের মালিক আমি নিজেই হেফাজত করব যারা বলুন ইনশাল্লাহ ও মুসলমান কোরআন এর দায়িত্ব কার যারা বলুন কার ভারত বর্ষে ইংলিশ বানি নিয়া মাদ্রাসা এসে বল লাগো এ মাদ্রাসার মহতামিম সভাপতি কারা হেডমলবি কে তুই যে আমরা কি হইল কি খবর বলুন আপনাদের কোরআন গলা পুরনো হয়ে গেছে নতুন করে পেন্ডিং করে আবার কোরআন দিল এ ওই লোকটা কে গো কি করে বেড়েছে আপনি ভিতর কেন আপনি ভিতরে আপনি ও মোলবি দেখতে পাবো না আমি লুক লুক করে বসে বসে বিক্রি করছে এত জায়গা বিক্রি করেও পেট ভরে না বোনা আজকের দিনে জালসার দিনও ঘুরতে হবে আহ একটু মানুষকে শুনতে দেন ছি ছি মুসলমান দরুদ আমার ভাই বললে আমরা আমরা কি হলো বলে আপনাদের কোরআন গেলে নতুন করে বেন্ডিং করে দিয়ে যাব দিয়ে যাব এই কথা যখন বলা হেড মনে বলছে কে তু এত বড় সাহস কোরআন লবে তো জালি যা জালি যা এই জালি যা বুলা ইংরেজ বই কেউ কোরআন দিতে চাই না এরা বলছে যে নিয়ে যা মানে কি বলে এই বেঈমান বারনিয়া মাদ্রাসায় কোরআনের মেশিন আছে সেটা তো জানিস কিগো কোরআনে মেসেজ আছে না নাই যারা বললো আছে না নাই বলে কোরআনেরে মেসেজ হয় না ভাই কই দেখবে দেখে এই দেখে যখন बोला সঙ্গে সঙ্গে ডাক দিয়ে बोला আব্দুর রহমান বেটা আরে বেটা এক থেকে নিয়ে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে বেটা এক থেকে নিয়ে 10 পারা শুনিয়ে দিল ওলা আব্দুল জব্বার

না এ জাতি যতদিন পৃথিবীতে থাকবে এ কোরআন ততদিন পৃথিবীতে হেফাজত থাকবে এতে কোনো রকমের কোনো সন্দেহ নাই এই কোরআনকে বাজানোর জন্য আমি আজিজুল হক আজকে আপনাদের কাছে দু হাত পেতে দেব আমি আদি হক সারা পশ্চিম বাংলা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড বাংলাদেশ পশ্চিম বাংলা পর্যন্ত লক্ষ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে দু লাখ পাঁচ লাখ টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে দু লাখ পাঁচ লাখ টাকা করে যাব না আজ আল্লাহর কোরআনের প্রেমিক যারা কোরআনকে মোহাম্বত করেন যারা

গো মুসলমান যদি আল্লাহ বলে যে কোরআনের মুসলমান হেফাজত না করে পৃথিবীর জমিনে মুসলমান বেঁচে থাকতে পারবে না এই কোরআনের জন্য আমি একবার তুমি দিব বাবা আর তুমি দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাইরে পেছনে সামনে উপরে নিচে ইনশাল্লাহ বলে হুজুর গো আমার কাছে জান আছে মান না আমি আল্লাহর কোরআনের জন্য ইনশাল্লাহ এক লক্ষ

গুণ তো মাসাল্লা আর বড় মুহাববতের লোক এই দেখেন হাদিস সাহেব আল্লাহু আকবার উনি বলছিলেন আমি 1 লক্ষ টাকা দেব মা এবং বাপ নামে একবার মা এবং বাপ নামে এই দেখেন হাদিস সাহেব আমার মুহাববতের লোক উনি বলছিলেন আমি 1 লক্ষ টাকা দাতা একটু চলিয়ে বলি নাই দবী প্রতিবার আমি লোকে বলে ওয়াদা করি টাকা দিইনি লক্ষ লক্ষ টাকা আমি ওয়াদা করি টাকা দিই সব আর শুধু টাকা নয় এক বছর যা তেল লাগবে মাদ্রাসায় সর্ষের তেল তেল সর্ষে দেবো এ দেখেন দেখেলেন ভিল কাখে বলে উনি বললেন আমি এক লক্ষ টাকাই নয় মাদ্রাসা ছাত্রদের পিছনে খেতে গিয়ে সরষের যত তেল লাগবে উনি বলছেন আমি একাই সব দেব ইনশাল্লাহ একবার চিলিয়ে তুমি আল্লাহ রাবি আরমান গাজী সাহেব ছিল এক লক্ষ টাকা সরষের তেল দিল ইয়া রতব করে আমি করি গো রব্বানা আল্লাহ তুমি তাকে যেন কখনো ভুল না কিবা দোয়া করি আমি করি গো নদী আর দিও গো দিও গো তার দিও গুণ নদী আল্লাহুবা রকম বান্দা যদি আরো হইতো লাগু লাগ লাগ করে টাকা পালা লেগে যেত কি আমি তাহার কারো তাকে সুখে বলি আল্লাহ এই দেখেন আল্লাহর বান্দা এক লক্ষ টাকা এবং গোটা বছরে সরিষার তেল যা লাগবে মাদ্রাসা ছাত্রদের জন্যে উনি একাই দিয়ে দেড় মাটিতে এই হাদিস সাহেবকে ঢাকার মতো লো আছে উনি মনে আছে কথা বলেন বলেন বলে আগ ইনশাল্লাহ এই দেখেন হামি সাহেব যখনই এক লাখ টাকা দিল আমি আপনাদেরকে বলবো এই এক লাখ টাকার সঙ্গী হয়ে যাওয়া হবে লা ইলাহা ইল্লাল্লাহ অপর প্রান্তের নাম মোহাম্মদুর রসুল্লাহ আর একজন এক লাখ টাকা পাওয়া যাবে না নাই এমন কোন দরদি এমন কোন মুসলমান এমন কোন আল্লাহর বান্দা এমন কোন নবীর প্রেমিক এমন কোন কোরআনের প্রেমিক এমন কোন আল্লাহর বান্দা হবে না দুই নম্বরে কোরআনের মহাব্বত কারণে বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল নাই

বার্নিয়া এক লাখ কেন দু লাখ টাকা দেওয়ার লোক এই জায়গায় আছে না নাই জোরে বলুন কি গো কথা বলুন আছে না নাই আছে কিন্তু তারা মনে মনে করছে যদি দিয়ে ফেলি আইজান দিতে পেরে যদি ফুরিয়ে যায় বিল্ডিং হবে না বাড়ি হবে না

মহিলারা পর্যন্ত নাকের বুল কানের দুল হাতের বালা গলার হার মহিলারা পর্যন্ত নবীর দরবারে যখন হাজির করে দিল ইতিমধ্যে একজন মহিলা ছুটে এলেন বলেন নবী গো আমি আপনাকে আমার নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি

নবী বললেন ব্যক্তি সব থেকে ইমানদার পরোজগার যে তার বিবি বাচ্চা তুমি গানি বাড়ি ধর সম্পদের থেকে আল্লাহ তার অসুরকে জীবনের দিকে বেশি ভালোবাসবে ও মুসলমান তুমি কে বলেন নবী তার কসম করে বলি আপনি যখন দিনের জন্য ডাকলেন আমি বাড়ি চলে গেলাম বাড়িতে গিয়ে দেখছি কিছু নাই আমার দুই বছরের কলুজার সন্তান কেনেছি গরসুল আপনি আমার কলুজার সন্তানকে নিয়ে যান হবি আমি আল্লাহর নবী বলেন পাগলি রে খেজুরের বাচ্চা নিয়ে গিয়ে কি করব বল বলে আর সোল্লাহ কাপুর বেমান্ডা যখন আপনাকে তরু বাণী মারবে বললুম চুড়ে মারবে মেহরবানি করে আমার কোন সন্তানকে ঢাল শুরু ব্যবহার করবে কিছু কিছু লোক মাঝে মাঝে উঠতে শুরু করেছে এরা নিজের ক্ষতি করছে না এরা ইসলামের ক্ষতি করছে

আমি বুঝতে পারছি এক লাখ টাকা দেওয়ার লোক আর দ্বিতীয় কেউ নাই সতরাং আমি দুইজন মিলে এক লাখ তার মানে হইল পঞ্চাশ হাজার ইনশাল্লাহ ডানে বাই পিছনে সামনে উপরে নিচে সেক্রেটারি সভাপতি ক্যাশিয়ার সকলকে মিলে বলবো বাপ

আল্লাহর ফিয়ান বান্দা সংবাদঙ্গ ছিল এ 15000 টাকা দেখো মাদ্রাসা ইদা নিল এই আগুন করে আমি করে গো

জীবন আল্লাহীর এই দেখেন হয়ে গেল পঞ্চাশ আর আমি একটা কথা বলিব বাপরে ও পার নিয়ে মুসলমানেরা নদী আর মুসলসা আরে বর কোন আবদুর হবে না বাবা মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে এই নম্বর তোলা হয়ে যাবে ইনশাআল্লাহ আরে আর দিন মাত্র রে ইনশাল্লাহ আর একজন দরদি মাত্র পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেব ইনশাল্লাহ আর একজন দরদি ভাগ্যবান বার্নিয়ার মাটিতে পাওয়া যাবে না ইনশাল্লাহ যাবে না কবর প্রতিদিন ডাকে কবর ডাকে কি ডাকে না যারা বলুন প্রতিদিন খবর জাগে খবরের কথা কে মনে হয় না বা অনেকের মা চলে গেছে বাপ চলে গেছে কবর প্রতিদিন ডাকে কবর প্রতিদিন বলে কইরে আই আই আবি কিরে ঘর কবর প্রতিদিন আপনাকে স্মরণ করে বা আহ বলো আরো ভরসা মন সা আশা এত সাদের ভালোবাসা ভেঙে যাবে বাসা অতর্গণ যৌবন মন ফোরা যাবে যৌবনে লাগবে ওই যে

রাগে যে দিন ডুবি বলা একপলকে মেঙ্গে যাবে তোমার রঙি মালা সুন্ধার আগে যে দিন ডুব এক প্লকে ভেঙ্গে

উনি বলছেন হুজুর আমি পঞ্চাশ হাজার টাকা মাদ্রাসাই দেব আল্লাহ রিয়ারা বান্দা এ মৌলানা স্বামী মন্ডল ছিল কোথারও ঘর নবীর ঘরেতে পঞ্চাশ হাজার টাকা দিল আরো তো করি আমি মৌলানার কারো আর দিও গো মৌলানাকে গোসের জীবন আর তোমাকে আমি করি গরম বানা মৌলানা সামিউকে তুমি মৌলানাকে তুমি ভুল না আল্লাহর বান্দা কোরানের প্রেমে গিরে বাবা মাওলানা বলছেন আমি হুজুর পঞ্চাশ হাজার টাকা দিয়ে আল্লাহর কোরানের জন্য আমি হাত বাড়িয়ে দিলাম একবার নারে তকবি লাগা জোরে বলি নারে তকবি আমি বাপ পঞ্চাশ হাজার টাকার আপনাদের কাছে যাব না আমার বুকটা ভরে গেছে মনটা ভরে গেছে দিলটা ভরে গেছে কলিজাটা ভরে গেছে আজ বলবো রবি আর মুসলমান একেবারে কমিয়ে দিলাম এক লাখ নাই পঞ্চাশ আমি আপনাদের কাছে কমিয়ে দিয়ে মাত্র কুড়ি হাজার করে টাকা বা ও মুসলমান দরদি আল্লাহর মুরানের

এই দেখে কেশিয়ার সাহেব আইজুদ্দিন মোড়ল উনি বলছেন আমি কুড়ি হাজার টাকার দাতা আল্লাহ কবুল করে নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও বলে লহমা আমি একটা হয়ে গেল আমি আপনাদের নদিয়া জেলা বারনিয়ার মাটিতে কম করে পাঁচজন জন দর দেখতে চাই কুড়ি হাজার করে কত করে জোরে বলুন কত করে জোরে বলুন কুড়ি কটা হলো কটা হলো কুড়ি হাজার এক দ্বিতীয় নম্বরে আর একটা দেখতে চাই হাজার টাকা ইনশাআল্লাহ আগে শুন দেখি ঝট করে মোটও বিলম্বদের নয় বাবা প্রধান করেন

আর অনুসরণ কেদিন নদী আমার মামোনা টাকা দেবে কমিটির লোককে বলবো ছাত্রদেরকে পাঠিয়ে মা বোনেরা টাকা দেওয়ার লেগে বসে আছে দেবে আজকে পার নিয়ে ঐতিহাসিক সমাবেশ বাবা আমি আপনাদেরকে বলতে চাই এই দেখেন দুই নম্বর হলেও তিন নম্বরের একটা কুড়ি হাতুড়ি হাতুড়ি তিন নম্বরে আর একজন দেখতে চাই বাবুজি বানিয়া মাছ পড়ে নজর সংলো ঠিক আছে ইনাদের উদ্যোগ এত কিলো চাল এত কিলো আলু নগদ এত টাকা দেখি বারনিয়া মাঝপাড়া নজরুল নজরুল স্মৃতি সংঘ তরফ থেকে আল্লাহ থামেন এই উদ্যোগে তিনজন আন্তারুল সাহেব ফিজায় মমিনুল ইসলাম ইনাদের বদরায় ইনাদের আন্তরিকতাতে ইনাদের ভালোবাসা মহব্বতে এই দেখেন দিয়েছে কত চাউল দিয়েছে চারশো তিরিশ কেজি আলু আছে তিনশো কেজি আর নগদ টাকা হইলো একত্রিশ হাজার সাতশো টাকা রস আলার মিয়ানমা এগুলা নাকি আল্লাহfromRGBO দি দেখতে গো আল্লাহ রবি জানা বানানা গো ছিল বর্নিয়ার যুবকের আগো কত ভালো হলো দেখো কত টাকা কত কিলো চাল আর আলু দান দিল আল্লাহ তাদের দান তুমি কল করে নিও এই করি আমি তাদেরও কারণ দিজু তাদের দুনিয়াতে সুখের জীবন আর দুয়া করি আমি করি গরবানা আল্লাহ তাদের তুমি যেন কোনো হলো না সাঁত্রিশ হাজার সাতশো সাঁত একত্রিশ হাজার সাতশো টাকা নগদ আর দিয়েছে বাবা আলু দিয়েছে তিনশো কেজি আর চাল দিয়েছে চারশো তিরিশ কেজি চলে গেল সব বাইরে থেকে আল্লাহ সাথে বাড়ি ফিরিয়ে দিও ইজ্জতের সাথে রাখো সম্মানের সঙ্গে রেখো আল্লাহ তাদেরকে হায়ান তরাজ করো আজকে কত যুবক রাস্তায় মারা যায় আজকে কত বন্ধু রাস্তায় মারা যায় আজকে কত বন্ধু মোটরসাইকেল অ্যাকসিডেন্ট হয়ে যায় আজকে কত ছেলে রাস্তাতে মারা যায় বনিষ্টে মত না অ্যাকসিডেন্ট হয়ে যায় আজ এই দেশের যুবকদেরকে আল্লাহ তুমি আদেরকে যুগু

ইনশাল্লাহ বলো বহু টাকা বহু দিকে চলে যাই বিবি পিছনে ছেলে মেয়ের পিছনে আত্মীয় স্বজনের পিছনে বন্ধু বান্ধবের পিছনে ডাক্তারের দোকানে চলে যাই কিন্তু কোরআনের জন্য দিলে কোনো কমে যাবে না কোনো কমে যাবে না শোনা তিন নম্বরের একজন দরদি

আরে একজন দরুদিকে বলবো মাত্র কুড়ি হাজার টাকা বাবা আর একটা কুড়ি হাজার হয়ে গেলেই তিন নম্বর হয়ে যাবে নবীর শূন্য জিন্দা হয়ে যাবে আরে একজন দুরুদি একটু হাত দু দিয়ে বলুন তো দুরুদি মুসলমা হবে না ও মুসলমান কুড়ি হাজার টাকা দাতা মাস্টার হোক ডাক্তার হোক ব্যবসায়িক হোক জমিদার হোক পয়সাওয়ালা হোক গাড়িওয়ালা হোক বাড়িওয়ালা হোক আল্লাহওয়ালা হোক দিনওয়ালা হোক কুড়ি হাজার টাকা মাত্র আর একজন দরদি ইনশাল্লাহ নাই

আহারে দরুদ্র বাবু আছে গো আহারে দরুদ্র ছেলে আছে গোবরতে উদ্ধারি আনি ও তুমি দাদের দে এরকম বাবু যদি আরো গো হইত ছেলের কথা গো বাপের মনে হয়ে যেত হাবা ভাবে এ কোন দৃশ্য বাপের কাঁধে কিন্তু সন্তানের কিন্তু সন্তান বাপ কিন্তু যায় সন্তানের কাঁধে ছেলে আমি গোরস্থানে যাব কিন্তু সন্তানের সন্তানকে বাপ কাঁধে করে গোরস্থানে নিয়ে যায় এর মতন মর্মান্তিক দৃশ্য আর পৃথিবীতে কিছুই হতে পারে না আল্লাহ আল্লাহর পেয়ার বানাবেন আমি গো ছিল 20000 টাকা দেখো তার নম্বর হল এই আরো তো করে যাবে বেনামের কারণ আর দিও গো বেনামে গিয়ে সুখে জীবন পড়া হলো চাঁদ আর একটা 20000 নেবো বাবা পড়া জোরে বলুন আরে এক জোর পটলের ছেলে মারা গেছে ইসুব আলী শেখ তার পটলের ছেলে মারা গেছে ইসুবালি শেখ তার নামে দুই হাজার টাকা আল্লাহর পিয়ারা বন্ধা কোথায় বসেছিল ছেলের নামে তো দুই হাজার দিল আহারে দরদের ছেলে আছে কি হালতে ও দাঁড়ি জানি যে তুমি বাপের দানেতে লি ও বাবজি চার হল চারটে যখন হইল হইল তখন আর একটা ইনশাল্লাহ কুড়ি হাজার টাকা ইনশাল্লাহ হবে না বাবা শেষ শেষ আমি পাঁচ নম্বর কুড়ি হাজার করে দেখতে চেয়েছিলাম চার নম্বর হয়ে গেল আরে আর একজন চরোদে মাত্র কুড়ি হাজার টাকা দেবে পাঁচ নম্বরে এমন কোনো আল্লাওয়ালা হবে না এমন কোনো চাকরিওয়ালা পয়সাওয়ালা হবে না কুড়ি হাজার আরে একজন কুড়ি হাজার টাকা দেখতে চাই

তিরিশ তো চাইনি তাহলে কুড়ি তো বাকি আছে না নাই কথা বলেন আছে না নাই একটা কুড়ি হাজার লাগবে ইনশাল্লাহ হবে এটা আমি জানি এটা এ এদেশের মানুষের দিল মন অন্তর বহুত বড় বাবা আর দিল বড় যার দুনিয়া বড় দিল ছোট যার দুনিয়া তার কাছে ছোট বট নবন্ন আমি আপনাদেরকে বলবো আর একটা কুড়ি হাজার টাকা দেবে পাঁচ নম্বরে ইনশাল্লাহ হবে না বা আহ হজর আমার কাছে জান আছে মাল নাই আমি পরে অল্প 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 করে দিয়ে আমার ছেলে মা বাপ আত্মীয় স্বজন চলে গেছে তাদের কবরের জন্য খিদমতের জন্য কুড়ি হাজার টাকা দেব আর একজন তো রদি এত বড় মদলিশের মধ্যে পাওয়া যাবে না কি গো কি গো যাবে না যাবে না যাবে আমি আপনাদের কাছে বলে রাখলাম

এই দেখেন দুজন আমি আপনাদের ভিতর থেকে দেখতে চাই কম জন কম দশজন দিকে বলবো বা দশজন ভাগ্যবাণী এত বড় মতনেশ্বরের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা হবে না আমি দশজন দরদি মুসলমানকে বলবো সোনা মাত্র দশ হাজার দশ হাজার দশ হাজার করে আল্লাহর পুরানের খেদমতের জন্য দেব আল্লাহ আপনার জানে মালে বরক দিয়ে দেবে দশ কত একটু বলি এ দেখেন দু নম্বর হয়ে গেল তিন নম্বরে ইনশাল্লাহ একটা দশ টাকা

এবার একটা কথা আপনাদেরকে বলি আচ্ছা বলুন তো বাপ আসমানি কেতাব কডা জোরে কন কডা এরা ভয়ে বলছে না না জানে না একটা আসমানি কেতাব চার তোরা জবর ইঞ্জিল আর লাস্ট ফিনিশিং কি জোরে বলুন আরে কোরআন অবতীর্ণ হলো কার উপরে নবীর উপরে এ কোরআনকে যদি আল্লাহ পাহাড়ের উপর অবতীর্ণ করতো তো পাহাড় পর্বত চূর্ণ বিচূর্ণ হয়ে যেত আর তুলোর মতো আকাশের দিকে উঠতে থাকত বাবা এ কোরআন জমিনকে বলে জমিন কোরআন লাও কোরআন জমিন বলল খোদা আমি তো জমিন কোরআন নিতে পারবো না খোদা এই জমিন দিয়ে কত মানুষ চলবে ফিরবে কত মানুষ পপিষ্ট মানুষ হারবে আর এই কোরআন আমি জমিন কখনোই বহন করতে পারব না আসমান কে বলে বলো আসমান কোরআনটা তুমি না কোরআন আসমান বললো মা বলব এ কোরআন আমি কখনোই নিতে পারব না কোরআন কে দেবে আল্লাহ আল্লাহ কার উপর কোরআন কে ভিজবে কোরআন কার উপর নাজিল করবে আমার আল্লাহ বললেন আমি আমার এই কোরআন কে আমি অবতীর্ণ করে দিলাম আমি আমার নবীর উপরে সোহার আল্লাহ তাই আল্লাহ কোরআনে বলেছে লা ওয়ানজালনা আল-কুরআন আলা

তুমি বলে দা আমি কোরআন যদি নবীর উপর অবতীর্ণ না করা হতো পাহাড় পর্বতীর্ণ হতো পাহাড় পর্বত গোলা চরণ বিচরণ হয়ে যেত বা তাই আমি বলবো বাহ এ কোরআন চার নম্বর আল্লাহ নাজিল করেছে এ কোরআনের কিন্তু মতের জন্য চার নম্বর উত্তর একজন বলুন তো দশ হাজার ইনশাল্লা এত বড় লোকের ভিতরে এত বড় মদলিশের ভিতরে দুটো লোক তিন নম্বর হলো